18 ফেব্রুয়ারি 2011, পুরো ফার্মেসি পরিবারকে কান্নার সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন ফার্মেসি ফ্যাকাল্টির জনপ্রিয় শিক্ষক আমাদের প্রিয় হাবিবুর রহমান স্যার। তার মৃত্যুতে শিক্ষকরা যেমন হারিয়েছেন তাদের কর্মনিষ্ঠ সহকর্মীকে, তেমনি ছাত্ররাও হারিয়েছেন তাদের প্রাণপ্রিয় শিক্ষককে। সমগ্র ফার্মা পরিবারে আর কখনোই দেখা যাবে না প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যারকে। মানুষের জীবন রক্ষার তাগিদে ঔষধ শিল্পের গবেষণা আর চিন্তায় যার দিন রাত্রি এক হয়ে যেত, সেই তিনি জীবনযুদ্ধে পরাজিত হয়ে অকালে অনেকটা নীরবে আকস্মিকভাবে যেন হারিয়ে গেলেন অতল অন্ধকারে। হয়তোবা সময়ের পরিক্রমায় ফার্মেসি পরিবারে তার মতো আরও অনেক বিজ্ঞজনের দেখা মিলবে, কিন্তু তার চলে যাওয়ায় হৃদয়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছিলে ঠাই। বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিচো গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1960 সালের 31 ডিসেম্বর জন্মগ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। বাবা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী আর মা রাশেদা হক চৌধুরীর 7 ছেলে আর 2 মেয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। পারিবারিক জীবনে তিনি 2 কন্যা সন্তানের জন্ম। স্কুল জীবন থেকেই তীক্ষ্ণ মেধা সম্পন্ন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান পড়াশোনার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত ছিলেন। বিতর্ক আর খেলাধুলায় তিনি ছিলেন পারদর্শী। রাজশাহী ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র হাবিবুর রহমান 1977 সালে মাধ্যমিক এবং 1979 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থানে অধিকার করে বি ফার্ম ডিগ্রি অর্জন করেন। তার এই কৃতিত্বের জন্য তাকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরপর ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে 1983 সালে এম ফার্ম ডিগ্রি সম্পন্ন করেন। তিনি 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান জাপানে। জাপানের কুমোমোতো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন 1994 সালে। এরপর 2003 সালে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। তিনি তৎকালীন ঔষধ প্রশাসন পরিদপ্তরে 3 বছর পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বায়োমেডিকাল রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। গবেষণা এবং অন্যান্য বিভিন্ন কাজে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তার গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন ধরনের পদক লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। 2010 সালের অক্টোবরে তিনি ফার্মেসি ফ্যাকাল্টির ডিন নির্বাচিত হন। ভাগ্যের নির্মম পরিহাসে ডিন নির্বাচনের মাত্র 1 মাসের মধ্যে নভেম্বরের 25 তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে বার্ডিং হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে ইউনাইটেড হসপিটালে স্থানান্তর করা হয়। সেখানে বিভিন্ন জটিলতার কারণে পরপর 2 বার তার অপারেশন করতে হয়। কিছুদিন পর তার স্ট্রোক হয় এবং তিনি কোমায় চলে যান। আত্মীয় স্বজন, ফ্যাকাল্টি মেম্বার এবং অগণিত শুভাকাঙ্ক্ষীর অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করে প্রায় 3 মাস জীবনের সাথে যুদ্ধ করে হার মানলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। 18 ফেব্রুয়ারি 2011 খুব ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বগুড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুক ফাটা কান্না এবং আর্তনাদে সেদিনকার পরিবেশ হৃদয় বিদারী হয়ে ওঠে। স্যার এর 2 কন্যা যেমন হারিয়েছে তাদের পিতাকে, সেই সাথে ফার্মেসি পরিবারও হারালো পিতৃতুল্য অভিভাবককে।
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজ তিনি নেই, কিন্তু তার অসংখ্য স্মৃতি রয়ে গেছে আমাদের মাঝে। এই স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে, তার জীবনীকে পাথেয় হিসেবে নিয়ে ফার্মেসিকে অতিক্রম করতে হবে সামনের সুদীর্ঘ পথ।